সিবিআই এর জালে নিয়োগ দুর্নীতির মিডলম্যান শাহিদ ইমাম এতদিন জেলায় জেলায় চাকরি প্রার্থীদের ভরসা জিতে চাকরির নামে লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন। শাহিদকে বিশ্বাস করে কোনক্রমে 1,70,000 টাকা দিয়েছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রীতম বেরা। প্রীতমের পাশাপাশি তার পরিবারের একাধিক সদস্য পরিচিতরাও শাহিদকে টাকা দিয়েছিল চাকরির জন্য, কিন্তু বদলে জুটেছে বঞ্চনা। তারা শাহিদকে ভরসা করেছিলেন প্রীতমের মুখ চেয়েই, চাকরি পাননি প্রীতম নিজে বা তার পরিবারের অন্য কেউ, তাই মুখ দেখাবেন কি করে, দুশ্চিন্তায় মদ্যপান শুরু করেন, তারপরেই অসুস্থ হয়ে পড়েন, অস্ত্রোপচার হয়েছে তাঁর, কান্নায় ভেঙে পড়েন প্রীতমের মা। সবই তো শেষ করে দিয়ে মরতে বসলো, এই শুধু বিল্ডিং ছাড়া আর কিছুই নেই। ছেলেকে ভুল বুঝিয়েছিল, হ্যাঁ ওই আজকে হয়ে যাবে এরকম করে করে দিয়ে দিয়ে। প্রীতমের পরিবারের দাবি ছিল এলাকার বিধায়কের কাছে যেতেন শাহিদ ইমাম, সেই সূত্রেই প্রীতমের সঙ্গে পরিচয়। ও আগে এমএলএ এর কাছে আসতো, ওই ওখানে এ করে শাহিদ ইমাম বলে এসে এখানে ওই ওপারে আপনার, হ্যাঁ এখানকার যে উদয়নপুর বিধায়ক সমীর পাঁচের কাছে আসতো, আরে সেই হিসেবে পরিচয় হয়। ওই যে কালীপদ মণ্ডল বলে একজন আনপাটের ছেলে ছিল, ও ওই সব এফে করতো, সে ব্যাপারে আমি জানি। ওই এমএলএ এর সঙ্গে এক দুবার মনে এসেছিল ওই রাজাপুর পাম্পারে, এই পর্যন্ত বলতে পারবো। তবে কি শাহিদ ইমামের সঙ্গে উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, উঠছে প্রশ্ন। যদিও বিধায়কের দাবি তিনি শাহিদ ইমামকে চেনেনই না, কোনো দিন দেখেননি। মানে ওর সঙ্গে আপনার কোনোদিন দেখা হয়নি, কোনো কথা শুনছি? আর ওখানে যে মাস্টারি করে সেটাও জানি না, এই প্রথম শুনলাম। উল্লেখ্য, শাহিদ ইমাম খলদপুর প্রাইমারি স্কুলের শিক্ষক, আবার খলদপুর হাই মাদ্রাসার সহকারী শিক্ষক বিধায়ক সমীর পাঁজা। এই দুটি স্কুল একই ক্যাম্পাসে, তা সত্ত্বেও এই স্কুলে শাহিদ ইমামকে কোনোদিনও দেখেননি বলে দাবি বিধায়কের। তাহলে শাহিদ ইমাম গ্রেফতার হওয়ার পরেই কি আর তাকে চিনতে পারছেন না বিধায়ক সমীর পাঁজা, উঠছে প্রশ্ন। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।